হত্যা বাহিনীর অন্যান্য পদবী সৈনিকদের মাঝখানে চরম অসন্তুষ্টি চলছে। লেফটেন্যান্ট জেনারেল শফিউল আলম এখন সে কিউএমজি সেনা সদরে, তার নেতৃত্বে হাসিনা পন্থী যত বচ্চরিতের অসৎ অফিসাররা আছে যারা শত শত এবং হাজার হাজার কোটি টাকা খেয়েছে, তারা মিলে একটা নিজস্ব নির্বাচন কমিশন গঠন করেছে হাসিনাকে যে কোনোভাবেই হোক হাসিনাকে পাশ করাতে হবে। দলীয় লোক এবং ভারত থেকে আসা ছদ্মবেশে যেসব লোক তাদেরকে বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন জায়গায়, পুলিশে, সব জায়গায়, এমনকি সশস্ত্র বাহিনী পর্যন্ত তাদেরকে না গোলাম রেখে গেছে। আপনি কি মনে করেন তাদেরকে না সরিয়ে, তাদেরকে বিতাড়িত না করে সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? যে দুনিয়াকে দেখানোর জন্য মারামারি কাটাকাটি হলো না, কিন্তু ভিতরে কিন্তু গণহারে সেই মাঝরাতের চুরি হবে, সেই বিভিন্ন পদ্ধতিতে চুরি হবে, যেটার প্রস্তুতি আপনারা শুনেছেন, দেখেছেন যে পুলিশ এবং কিছু অসৎ সেনা মিলে তারা এটার, এবং সিভিল প্রশাসনের অসৎ লোক, হাসিনার লোকজন, তারা এটার প্রস্তুতি সম্পূর্ণ নিয়ে নিয়েছে। হাসিনা শেষ পর্যন্ত হয়তোবা কোনো দুর্বল দেশে, মালদ্বীপে, ডানে বামে, কোথাও কোনো আফ্রিকান কোনো দেশে পালিয়ে যাবে, পশ্চিমা দেশে যেতে পারবে না। কিন্তু আপনারা কোথায় যাবেন, বউ বাচ্চা নিয়ে কোথায় পালাবেন আপনারা? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, শুরুতেই ভিডিও দেখেছেন একজন সাবেক সেনা প্রধানের বক্তব্য। তিনি বলেছেন যে তার কাছে গোপন কবর ছিল, তিনি জানতে পেরেছে গোপন সূত্রে সেনাবাহিনীর মধ্যে ডিভাইড হয়েছে, অর্থাৎ ভাগ হয়ে গিয়েছে। আগামী নির্বাচনে এক পক্ষ হাসিনাকে চায়, আরেক পক্ষ হাসিনাকে চায় না, অর্থাৎ হাসিনাকে হটাতে চাই। দর্শক, আমি মাঝে মাঝে চিন্তা করি বাংলাদেশের সেনাবাহিনীর কাজটা কি আসলে, সেনাবাহিনী কেন তাদেরকে এত টাকা বেতন দিয়ে, সব কিছু সুযোগ সুবিধা দিয়ে কেন তাদেরকে রাখা হয়েছে, কি জন্য আজকে তাদের চোখের সামনে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতিনিয়ত দাম বাড়তেছে, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, তাদের অগ্রণী ভূমিকাগুলো আমরা কোথায় হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। দর্শক, বিশেষ করে সেনাবাহিনী 2018 সালে যেভাবে নির্বাচন পরিচালনা করেছে, তাদের একদম মনে হচ্ছে যে এটা আমাদের দেশের সেনাবাহিনী নাকি অন্য কিছু, তখন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে সেই সেনাবাহিনী টাকার কাছে গোলাম হয়ে গিয়েছে। দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন, তার আরেকটা ভিডিও দেখাবো, আগামী পরিস্থিতি কী হতে যাচ্ছে, সেনাবাহিনীর উদ্যোগটাতে কী হতে পারে, সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত যারা ভিডিওটি ক্লিক করেছেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তার আর বাকি বক্তব্যগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আরেকটি লাইভ নিয়ে আসছিলাম 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে। এখন গতকালকে তো ইন্টারনেট বন্ধ ছিল, আপনার ওই মোবাইলের কানেকশন বন্ধ ছিল, অনেকে আমরা অনেক কিছু জানতে পারিনি। আজকে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন টিভিতে, বিভিন্ন পোস্টে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে বিএনপির সংঘর্ষগুলো কীভাবে হলো বা কীভাবে এক দফা সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ কীভাবে অতর্কিত হামলা চালাচ্ছে। তো সবাই একটু লাইভটা শেয়ার দিবেন প্লিজ। তো আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমরা অবশ্যই সম্মান করি, ওনারা আমাদের রাষ্ট্রের ফোর্স, সরকারি ফোর্স, কিন্তু আমরা আগেও বলেছি বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমরা কখনোই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর মতো আমরা তাদেরকে দেখতে চাই না, এবং রাষ্ট্রীয় ফোর্স এবং আওয়ামী লীগকে সমর্থন করার জন্য এই রাষ্ট্রীয় ফোর্স থেকে তৈরি করা হয় নাই, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত বাংলাদেশের A to Z নাগরিককে সহযোগিতা করার জন্য এই ফোর্স সহযোগিতা করার জন্যই তাদেরকে তৈরি করা হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টির সমস্ত অঙ্গ সংগঠন, সবাইকে A to Z তো বলেই দিলাম, সবাইকে সাপোর্ট দেওয়ার জন্যই পুলিশ বাহিনীকে করা হচ্ছে। তো আপনারা জানেন গতকালকে 28 অক্টোবর বিএনপির একদফার দাবিতে যে বাংলাদেশে প্রশাসনের অনুমতি নেওয়া ছিল, সরকারের অনুমতি নেওয়া ছিল, তারপরেও তাদেরকে উস্কানিমূলকভাবে উস্কানি দিচ্ছে, তাদের তারা যেন একটা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তা না হলে তো শান্তিপূর্ণ সমাবেশ হলে তো আর প্রশাসনের কোনো ভ্যালু থাকলো না, তারা যে একটা মারামারি অ্যাক্টিভিটিস করার জন্য হাতে লাঠি নিয়ে আসছে, সেফটি ইকুইপমেন্ট নিয়ে আসছে, এগুলো তো তারা তো অ্যাক্টিভিটিস করতে পারবে না। তো সরকার হয়তো তাদেরকে হুকুম করতেছে বা সরকার তাদেরকে বাধ্য করা হচ্ছে প্রশাসনকে বিএনপির উপর নির্যাতন, নিপীড়ন বা বিভিন্ন আঘাত জনিত কাজ করার জন্য, যেভাবে হোক এই সমাবেশটা যেন বন্ধ করে। আন্তর্জাতিক মহলে যদি দেখে যেখানে 70 থেকে 80 লক্ষ লোক, প্রায় 20 লোকের সমাবেশ বিএনপির আসছে, তা তো মানুষ বুঝতে পারে যে বিএনপির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, তো সেটা তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। আজকে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি কথা বলবো, আর যেভাবে আপনারা বাংলাদেশের জনগণকে পিটালেন, বিএনপি, উই আর ফরগেট দ্য বিএনপি, আমি বিএনপিকে নাম বলছি না, তারা দেশের নাগরিক,
নাগরিককে যেভাবে আপনারা অত্যাচার নিপীড়ন যেভাবে আপনারা পিটালেন, যেভাবে আপনারা তাজা বুলেট নিক্ষেপ করলেন, একটা মানুষ আপনারা টিয়ার গ্যাস নিক্ষেপ করতে পারতেন, রাবার বুলেট নিক্ষেপ করতে পারেন, জনকামাল নিক্ষেপ করতে পারেন, যেভাবে আপনারা তাজা বুলেট নিক্ষেপ করলেন, তাজা বুলেট নিক্ষেপ করা মানে আপনারা তাদেরকে হত্যার জন্য আপনারা সরাসরি রাস্তায় নেমেছেন, এবং বন্দুকের ভিতরে রাইফেলের ভিতরে আপনারা গুলি বড়ে তাদেরকে আপনার রাস্তায় মানে আসছেন, যে একটা উস্কানি দেয়, উস্কানি দিলে তারা ইট পাথর দেবে, আমরা টিয়ার গ্যাস ছাড়বো এবং তার গুলি করে মানুষকে হত্যা করবো, আপনাদের পরিকল্পনা তো এটাই ছিল। আজকে আমি পুলিশ ভাইদেরকে একটা মন খুলে একটা কথা বলতে চাই, মনে করেন আজকে আপনারা পাকিস্তানি পুলিশ হয়েছেন, যদি পাকিস্তানি পুলিশ হওয়ার পরে আর যদি পাকিস্তানি নাগরিকের উপর যদি এরকম ভাবে অত্যাচার নিপীড়ন করতেন, কয়টা পুলিশ আপনারা ঘরে যেতে পারতেন বলেন তো? পাকিস্তানি নাগরিকরা তারা শান্তভাবে মানে মানে প্রোগ্রাম করার চেষ্টা করে, যদি উচ্ছৃঙ্খল করে পুলিশ করে, তারা পুলিশ মিলিটারি কিন্তু কাউকে মানে না, কারণ তারা গুলির পরিবর্তে গুলি করে, অস্ত্রের পরিবর্তে তারা অস্ত্র হাতে নেয়, কারণ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ বিএনপি সমাবেশে এখানে এসেছেন, কেউ কিন্তু গুলি নিয়ে আসে নাই, কেউ বন্দুক নিয়ে আসে নাই, কেউ রাইফেল নিয়ে আসে নাই, কেউ এখানে চাঁদাবাজি করতে আসে নাই, কেউ ইয়াবা ব্যবসা করতে আসে নাই, কেউ মদের ব্যবসা করতে আসে নাই, কেউ আপনার বিভিন্ন গাঁজা ব্যবসা করতে আসে নাই, তারা আসলো শান্তিপূর্ণ সমাবেশে মানে অনুষ্ঠানে জয়েন করার জন্য বা সমাবেশে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, যেটা সরকার আপনারা অনুমতি দিয়েছিলেন। তো আজকে পাকিস্তানের জনগণ যদি আজকে থাকতো, তাহলে আজকে পুলিশ বাহিনীর কী অবস্থা হতো? তো গতকালকে আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে পুলিশের গুলিতে পুলিশ নিহত, আজকে সেই পাল্টা পরিবর্তন হয়ে গেছে, আজকে ইন্টারনেট ওপেন হয়েছে, আপনারা লাইন কানেকশন ঠিক হয়ে গেছে, দেখাচ্ছে যে বিএনপির লোকেরা ওই লাঠি দিয়ে পিটিয়ে একজন পুলিশকে নিহত করে ফেলেছে। আমি একটি প্রশ্ন রাখতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে, স্পেশালি ডিবি প্রধান হারুন স্যারের কাছে। তো এখানে দেখলাম যে আপনারা এখানে গতকালকে খালেদ মহিউদ্দিনের একটা পেজে উনি টকশুতে ছিলেন, এবং খালেদ মহিউদ্দিন কিন্তু দেখিয়েছেন এই যে আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় সমাবেশ করবে, বিভিন্ন জায়গায় তারা উৎপেতে আছে লাঠি হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে এইটা কেমন ধরনের মোকাবেলা? যদি বিএনপি কোনো উস্কানিমূলক কাজ করে তারা প্রতিহত করবে, অথচ আওয়ামী লীগ পূর্বের থেকে তারা লাঠি নিয়ে আসছে। যে পুলিশকে যে পিঠালো, এটা যে আওয়ামী লীগের লোক পিঠাইলো না, কারণ লক্ষ লক্ষ মানুষের মধ্যে কে কাকে পিঠাচ্ছে এমন তো হতে পারে না, হতে পারে যে কে না কে পিঠাইছে। তো আমার কথা এটা একটা ভালো একটা ইনভেস্টিগেশন হোক, এটা কি আওয়ামী লীগ পিঠাচ্ছে না বিএনপি পিঠাচ্ছে, আর যদি বিএনপি পিটিয়ে থাকে তাহলে বিএনপির উপরে উস্কানিমূলক কারা কাজ করেছে? আমি একটা ভিডিও তো দেখেছি, পিছন থেকে পুলিশ লাঠি দিচ্ছে, লাঠিতে বাড়ি দিচ্ছে, তখনই অ্যাক্টিভিটিসে নেতৃবৃন্দরা সবাই তাকে মানে দৌড়ানোর চেষ্টা করতেছে, এইভাবে কিন্তু একটা ঝগড়া সৃষ্টি হয়। তো আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি দেখবো একজন রাষ্ট্রীয় ফোর্স মারা গেছে, আমরা আফসোস করি, দুঃখ প্রকাশ করি, যে যদি সে নিরাপদ হিসাবে তাকে যদি মারা হয়, আমরা অবশ্যই চাইবো যে তাকে হত্যা করেছে বা কারো ইন্ধনে তাকে গ্রেফতার করেন। কিন্তু এই সংগঠন, এই একটা অনুষ্ঠান, এই একটা একদফার দাবিটা কি উদ্দেশ্য ছিল আপনার প্রশাসন ভাইয়েরা? আপনারা সকলেই জানেন যে আপনারা টিয়ার গ্যাস নিক্ষেপ করলেন, আপনারা নিজেরাও জানেন গতকালকে টিয়ার গ্যাসের নিক্ষেপের কারণে কিছুক্ষণ পরেই সাংবাদিক রফিক ভুঁইয়া নিহত হয়েছেন, একজন প্রবীণ নর্ম ভদ্র একজন সাংবাদিক রিস্কাতে যাচ্ছেন, টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান, পর হাসপাতাল নেওয়ার পরে উনি বেশ কিছুক্ষণ পরে উনি মারা যান। এরকম শত শত হাজার হাজার নেতাকর্মীরা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছে, অক্সিজেন নিঃশ্বাস নিতে পারছে না, এবং অনেক মানুষ মানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মোবাইল অফ হয়ে গেছে, তারা কোথায় আছে কেউ বলতে পারে না, তার যার যার এলাকার মানুষই তাদেরকে বলতেছে আমার সাথে ছিল, এখন তাদেরকে পাচ্ছি না, তারা কি গুম হচ্ছে না গুম হতে মানে তারা কি অজ্ঞান হয়ে কোথাও পড়ে আছে, এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের ভাবতে হবে। আমি প্রশাসন ভাইদেরকে বলবো, সমাবেশের অনুমতি যখন দিয়েছেন তাদের নিরাপত্তার কাজও আপনাদের, আপনারা দূরে দূরে থাকবেন, সমাবেশ যার যার মতো হবে, পুলিশের কাজ জনগণের সাথে মারামারি করা না, মারামারি করা যদি ইচ্ছা থাকতো তাহলে বিএনপি রান দাও, যার যার ঘরের থেকে বটি দাও কুড়াল কেচি নিয়ে আসতো, তারা কি নিয়ে আসছে? আপনারা তো ঢাকাতে প্রত্যেকটা বাস আপনারা তল্লাশি করেছেন, মানহানি কাজ করেছেন এবং তাদেরকে হয়রানি করেছেন, মোবাইলে দেখেছেন তারা বিএনপি কিনা, তারা আওয়ামী লীগ কিনা, জামাত কিনা, এগুলো কাজ তো পুলিশের কাজ না, আমার মোবাইলের ভিতরে তার একটা অন্তরঙ্গ, তার স্ত্রী বা সন্তানের, তার একটা ব্যক্তিগত তার একটা অন্তরঙ্গ ছবি থাকতে পারে, সেই ছবিটা আপনি দেখবেন, তার ওয়াইফের ছবিটা দেখবেন, এটা তো ইসলাম তাদেরকে জায়েজ বলে না, অনেকে ফেসবুকে তার ওয়াইফের ছবি পোস্ট করে না, এই ছবিটা যখন আপনি দেখবেন আর তার ওয়াইফের এত সুন্দর একটা ছবি, একটা অন্তরঙ্গ ছবি, তো এটা আপনার চোখের একটা জিনা কাজ হয়ে যাবে, তখন তো এটা পাপ হয়ে যাবে। তো মানুষের মোবাইলগুলো চেক করার আগে বুঝতে হবে যে আপনার কাজগুলো কী করতেছে। পাকিস্তান আমলে যুদ্ধের সময় পাকিস্তানিরা দেখতাম, যে হানাদার বাহিনীরা দেখতাম বাঙালিদেরকে খুঁজে খুঁজে লঙ্গি খুলে খুলে দেখতো, তাই সে মুসলমান না হিন্দু। আজকে আপনারা সেই সিস্টেমটা আপনারা নিয়ে আসছেন, যার যার মোবাইল চেক করে দেখতেন সে আওয়ামী লীগ না বিএনপি। তো এই ধরনের প্রশাসন ভাইয়েরা আপনারা যে এগুলো কাজ করেন, এটা খুবই দুঃখজনক বিষয়, আমরা খুব কষ্ট পাই যে আপনারা রাষ্ট্রের টাকা দিয়ে বেতন নিয়ে আপনারা একতরফাভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে, আওয়ামী লীগ দলকে সাপোর্ট করে আপনারা যে কার্যক্রম করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে বাংলাদেশের এই বিএনপির মহাসচিব
থেকে শুরু করে আরো যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন অনেকেই গুরুতর আহত হয়েছেন। বরিশাল বিভাগের সাবেক মেয়র, যুগ্ম মহাসচিব, সাবেক এমপি সরোয়ার আলম মুজিবুর রহমান সরোয়ার আলম গুরুতর আহত হয়েছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রক্তাক্ত হয়েছেন। যুবদলের কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ভাই আহত হয়েছেন। ছাত্র দলের অনেক নেত্রী এবং অনেক বৃদ্ধ নেতারাও, অনেক নারী নেত্রীরা পর্যন্ত আহত হয়েছেন এবং অনেক অনেক ব্যক্তিরা নিহত হয়েছেন। আপনারা জানেন যে ঢাকা মুগদা থানার সাত নাম্বার ওয়ার্ডের সভাপতিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তো আজকে এই বিষয়গুলো আমরা ইনভেস্টিগেশন চাই যে পুলিশের ডিউটি কেমন করার কথা ছিল। আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আমাদের শত্রু না। আজকে যদি কোনো শান্তিপূর্ণ মিছিলে যাওয়ার সময় যদি পুলিশকে কেউ গুলি করতো, পুলিশকে লাঠিচার্জ করতো, তাহলে আমরা অবশ্যই সেই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, প্রশাসনের পক্ষে থাকতাম। কিন্তু প্রশাসনের প্রত্যেকটা জায়গাতে একটার পর একটা ভুল প্রমাণিত হচ্ছে প্রিয় প্রশাসন ভাইয়েরা। আজকে ওই যে খালেদ মহিউদ্দিনের টক শোতে হারুন স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে লাঠি নিয়ে ছাত্রলীগ যুবলীগরা যে বসে আছে বিএনপিকে প্রতিহত করার জন্য, এটাকে আপনি কোন চোখে দেখছেন? যদি সত্য প্রমাণিত হয় তাহলে অবশ্যই এটা আইনের ব্যবস্থা করা হবে। প্র্যাকটিক্যাল দেখানোর পরও আপনারা তদন্তের মাধ্যমে সত্য প্রমাণ বের করবেন, আর বিএনপির বেলা সত্য প্রমাণ বের করতে হয় না। সাথে সাথে বিএনপি কাজটা কীভাবে করলো, তারা রাষ্ট্রের কাজ করলো, তারা বিচারপতি বাড়িতে মানে গেট ভেঙে ফেলেছে, তারা এই করেছে, কিন্তু তাদেরকে উস্কানি কেন দিলেন, তাদেরকে কেন আক্রমণ করলেন, কেন তাদেরকে টিয়ার গ্যাস করে তাদের মানে মানে তাদের হায়াত আপনারা কমিয়ে ফেলেছেন, তাদের রোগ জীবাণু তার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন? একটা মানুষকে ক্ষতি করা এটা তো রাষ্ট্রের কাজ না, রাষ্ট্রের প্রশাসনের কাজ না। আপনারা হচ্ছেন যুদ্ধ ফোর্স, আপনারা হচ্ছেন ট্রেনিং প্রাপ্ত ফোর্স, আপনারা একটু মায়ের খেলেও তাদেরকে প্রতিহত করবেন, নিজে বাঁচবেন এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন। আপনারা কি করে সাথে সাথে তাজা বুলেট নিক্ষেপ করে মানুষকে হত্যা করা শুরু করে দেবেন? এবং আমি ধন্যবাদ জানাইতেছি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে, তারা জবানে যে পাক্কা আপনারা বলেছিলেন যে হেফাজত ইসলামের যা হবে বিএনপির জামাতের কিন্তু তাই হবে, কিন্তু অনুষ্ঠানটা ছিল রাত্রে, আর হেফাজতের ক্ষতিটা করেছিলেন আপনারা রাত্রেবেলা, গভীর রাতে তাদেরকে ক্রস ফায়ার করে বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা আপনারা সারা বাংলাদেশি মানুষজন এবং এমপি মন্ত্রীরা বলেছেন হেফাজতের যা হবে বিএনপির জামাতেরও তাই হবে, তাই এই জন্য রাত্রেবেলা বিএনপি সমাবেশ তো হয়নি, দিনের বেলা হয়েছে, তাই আপনারা অন্য ক্যাটাগরিতে তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন টিয়ার গ্যাসের মাধ্যমে, তাজা বুলেটের মাধ্যমে, হয়রানি করে, লাঠি চার্জ করে হাজার হাজার নেতাকর্মীদেরকে আপনারা আহত এবং অনেক মানুষ নিহত হয়েছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের রাজনীতি করার অধিকার সকলের আছে, আমি প্রতিবাদ করছি, আমার রাজনীতি করা হচ্ছে। পুলিশ ভাইদেরকে বলবো আপনারা রিটায়ার করবেন, আপনারাও রাজনীতি করবেন, পূর্বে আপনারা ছাত্রলীগ ছিলেন, যুবলীগ ছিলেন, যুবদল ছিলেন, সেটা কোনো ইম্পর্টেন্ট না। এখন আপনারা ইউনিফর্ম পরেছেন, সরকারের জন্য রাষ্ট্রের থেকে টাকা নিচ্ছেন, জনগণকে আপনারা সেবা করবেন, সমস্ত এ টু জেড সমস্ত মানুষ তার সার্ভিসটা গুড সার্ভিস পাবে এবং প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পাবে। পুলিশ বিএনপি যদি অপরাধ করে তাকেও গ্রেপ্তার করবেন, আওয়ামী লীগ অপরাধ করলে তাকেও গ্রেপ্তার করবেন, অমুক এমপির ভাতিজা, অমুক এমপির ছেলে, অমুক এমপির দলের লোক আপনারা অ্যারেস্ট করবেন না, সর্বনাশ আওয়ামী লীগের লোক না, তাহলে আপনারা হারাম খাচ্ছেন, আপনার অভিশাপ একদম বর্ধিত হয়ে থাকবে, আল্লাহর গজব আপনাদের উপর পড়বে যদি একটা প্রভাবে কারো বিচার যদি আপনারা করেন। তো বিএনপি আওয়ামী লীগ সেটা সবার জন্য প্রযোজ্য হচ্ছে, প্রশাসন সবাইকে নিরাপত্তা দেওয়া। আমি মনে করি আরেকটা কথা হচ্ছে, আপনারা দেখেছেন ঢাকা কালকে একটি বাস ঢাকা শনিয়াকড়া থেকে আসা হয়েছিল, তো পুলিশের দুজন প্রেস এখানে আপনার পুলিশের ডিবি পুলিশ বা পুলিশ লেখা ছিল, তা সাপ সাপ মানে গাড়ির মধ্যে আইসা যারা গাড়িটা নিতে আসছিল হয়তো ড্রাইভার এবং প্রজ্ঞাদোষী, তারা ভিডিওতে বলে দিয়েছে আমরা গাড়িটা নিতে আসছিলাম, গাড়ির ভিতরে ঢুকে বলছে তোমরা কারা বা এরকম কথা বলতেছিল, গাড়ির ভিতরে ঢুকে তারা আগুন লাগবে দুটা ককটেল বা আগুন লাগিয়ে তারা চলে যায় এবং পুলিশের ড্রেস পরা ছিল। সেটা ইনভেস্টিগেশন করতে কি অনেক সময় লাগবে? এখানে কি সিসিটিভি নাই? প্রত্যেকটা জায়গায় পুলিশ জড়িত, প্রত্যেকটা জায়গায় পুলিশের এই এই মানে দুর্ব্যবহার বা এসব দুশ্চিন্তাগুলো কীভাবে আসে? সত্যি কি তারা বাংলাদেশের পুলিশ, নাকি তারা পুলিশের ড্রেস পরে মানে এভাবে এত অতর্কিত হামলা বা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে এবং বিএনপির উপর আন্তর্জাতিক মহল যেন চাপ পড়ে বিএনপিকে দোষারোপ করার জন্য এই ধরনের কার্যক্রম করা যাচ্ছে? এই বিষয়গুলো কিন্তু আমরা প্রশাসনের কাছে আবারও সুদৃষ্টি আকর্ষণ করছি, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যতই খারাপ কাজ করুন না কেন আমাদের আবদারটা কিন্তু আপনাদের কাছেই থাকবে। তো আশা করি আমাদের এই অনুরোধগুলো আপনারা রাখবেন। আমরা চাই বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের নাগরিক তারা সুষ্ঠুভাবে তাদের সাথে একটা কমিউনিকেট ভালো থাকবে। আমরা চাই না পাকিস্তানি পুলিশ, পাকিস্তানি পুলিশ, পাকিস্তানি নাগরিক হিসাবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে আপনাদের সাথে আচরণ করুক, কারণ পাকিস্তানের পুলিশ, পাকিস্তানের নাগরিক যেভাবে সংঘর্ষ হয় অস্ত্র গোলাবার হাতে নিয়ে ডাইরেক্ট একজনকে একজন মেরে ফেলতেছে, কেউ কাউকে কেয়ার করতেছে না, অথচ বাংলাদেশে সেই সিচুয়েশনটা কিন্তু এখনো হয় নাই। আপনারা আশা করি সেই সিচুয়েশনটা আপনারা করবেন না। আমরা চাই বাংলাদেশের পুলিশ বাহিনী আমাদের গর্ব, শান্তি শৃঙ্খলার গর্ব, রাষ্ট্রের গর্ব, তো যতটা জনগণকে আপনারা সেই সাপোর্টটা দিবেন, অন্তত নিরাপত্তা দেবেন। আপনারা অনুমতি যখন দিয়েছেন যত কষ্টই হোক সেই অনুমতিটা সফল করার দায়িত্ব প্রশাসনের, রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব, অতএব তাদেরকে হত্যা করে নয়, তাদেরকে রাজনৈতিকভাবে তাদের সফলতা বা রাজনৈতিকভাবে এটা অধিকার, গণতন্ত্রের অধিকার, সংবিধান অধিকার দিয়েছে এই রাষ্ট্রের মানে রাজনীতি প্রত্যেকটা মানুষকে করার জন্য। তো আমি যে বক্তব্যগুলো দিলাম আশা করি আমার প্রশাসন ভাইয়েরা
এরপর থেকে সঠিক এবং সুন্দরভাবে কাজ করবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সহযোগিতা করবেন। আপনার চোখে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই এক সমান, কেউ যে সন্ত্রাসী করবে সবাই অপরাধ করুন। আমরা দেখেছি অস্ত্র কার কাছে থাকে, মামলা হয় কার নামে। 2021 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ গুলাগুলি করে, এখানে বিএনপি জামাতকেও নির্বাচন করে নাই, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের গুলাগুলি করে সব 100-150 লোক তার গুলি করে মেরে ফেলেছে। আজ পর্যন্ত সেই প্রশাসন বাইরা সেই সব আওয়ামী লীগের চেয়ারম্যান, এমপি, চেয়ারম্যান মেম্বারদেরকে গ্রেফতার করেছেন। এই যে অস্ত্র গোলাবারুদ ককটেল ফুটিয়ে সেই অস্ত্রগুলো কোথায় থেকে তারা পেলো, সেই অস্ত্রগুলিকে উদ্ধার করেছেন। মাননীয় পুলিশ বাহিনীর প্রধানকে বলছি, আমার স্বরাষ্ট্র মহোদয়কেও বলছি, এই অস্ত্রগুলো, গোলাবারুদগুলো কোথায়? এই যে বড় বড় আওয়ামী লীগের নেতারা যে হুমকি দিচ্ছে, AK-47 নিয়ে আসবো, মানে রাইফেল নিয়ে নামবে তোমরা, যেভাবে হোক নৌকাকে বিজয়ী করাতে হবে, চেয়ারম্যানকে পাশ করাতে হবে, সেই ব্যক্তিরা কোথায়? তাদেরকে কি গ্রেফতার করেছেন? তো বুলেট নেয় একজন, অস্ত্র নিয়ে একজন, গোলাগুলি করে একজন, নাম পড়ে বিএনপির, এই ধরনের কেন নোংরা বিকাশ করতেছেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি প্রত্যেকটা ব্যক্তির কথা বলে দিলাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই দুনিয়াতে, আখেরাতে, পরকালে যাদের মানে চক্রান্তের কারণে, যাদের প্রতিহিংসার কারণে একটা মায়ের বুক খালি করবেন, মিথ্যা বা অপবাদ দিয়ে তাদেরকে জেলে ঢুকাবেন, আল্লাহ অবশ্যই আরশপুঞ্জ কাঁপবে, তার পরিবারের অভিশাপ কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবেন। তো আমি চাই প্রত্যেক প্রশাসন, সরকারে বেতন নিচ্ছেন, সৎ হালালভাবে থাকার চেষ্টা করুন, সেই টাকা দিয়ে আল্লাহ অবশ্যই রহমত নাজিল করবে আপনাদের পরিবার এবং আপনার উপরে। আমি চাই প্রশাসন বাইরা, আপনারা দেশের জন্য, দলের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আপনারা কাজ করবেন। আইন শৃঙ্খলার যে ডিউটিটা পুলিশের, সেই ডিউটিটা আপনারা পালন করবেন। আমি চাই আর হানাহানি নয়, আর প্রতিহিংসা নয়, দেশের জন্য আপনারা একটা ভালো একটা সাক্ষী হয়ে থাকবেন যে বাংলাদেশের প্রশাসন বিশ্বের মধ্যে একটা অন্যতম একটা বাহিনী হিসাবে নিয়োগ করবেন। বর্তমান যে প্রশাসনের দায়িত্বটা আছে, বাংলাদেশের সবচেয়ে নিম্নত একটা মানে একটা বাহিনী বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ পুলিশ প্রশাসন, কিন্তু আমরা চাই বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা রয়্যাল পুলিশ হিসাবে বাংলাদেশে পরিচিত হোক, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেখ। আপনারা ইউরোপের পুলিশরা দেখেছেন, যদি কেউ আন্দোলন সংগ্রাম করে, প্রতিবাদ করে, পুলিশ তাদের পিছনে পিছনে গিয়ে তাদেরকে সহযোগিতা করে, তারা আন্দোলন করতেছে, বিচার করবে সরকার, বিচার করবে রাষ্ট্রপতি, বিচার করবে হাই লেভেল যারা মানে লেভেলে আছে। প্রশাসনের কাজ হচ্ছে বিচার করা, বিচারের আওতায় আনা। তো অতএব আপনারা সমস্ত রাজনৈতিক দলকে সাপোর্ট দিবেন, ইউরোপের প্রশাসন, আরব দেশের প্রশাসন, পুলিশ যেভাবে মানুষকে নিরাপত্তা দেয় সেভাবে আপনারা নিরাপত্তা দিবেন, এই প্রত্যাশা আপনাদের রইল। আপনাদের সকলের জন্য শুভকামনা এবং দোয়া রইল, বাংলাদেশ পুলিশের জন্য ভালোবাসা রইল।